এই যে তো পৃথিবীর কথা আমাকে দেখাতে পারবে না, পৃথিবীর কথাও দেখাতে পারবে না। গত 13 বছর ধরে তাদের পরিশ্রম, তাদের রক্ত, তাদের ঘাম দিয়ে করা। সম্প্রতি জাতীয় পরিচয় পত্র বা এনআইডি অনুবিভাগ জনবল সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের জন্য মন্ত্রী পরিষদ বিভাগ যে নির্দেশ জারি করেছে তা হচ্ছে নির্বাচনের কফিনে সর্বশেষ প্যারে। কি উদ্দেশ্যে এই আত্মঘাতী ও অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমার বোধগম্য নয়। এটি সংবিধানের 119 ধারার পরিপন্থী। ইতোমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ এতে উদ্বেগ প্রকাশ করেছে। আমি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। মন্ত্রী পরিষদ পরিষদের যুগ্ম সচিব স্বাক্ষরিত 24 মে 2021 তারিখের পত্রে এনআইডি হস্তান্তরের প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের বদলে সরকার শব্দটি প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এনআইডির বিদ্যমান অবকাঠামো ও জনবল সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তর করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে এ ধরনের নির্দেশ প্রদান কতটা যৌক্তিক তা বিবেচ্য। ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর ফলে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ নির্ভর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে জটিলতার সৃষ্টি হবে। এছাড়া এতে নির্বাচন ব্যবস্থা কাঙ্ক্ষিত গণতন্ত্র ভুলুণ্ঠিত হবে। এটি করা হলে সংবিধানের 119 ধারা অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে পারবে না। নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডি স্থানান্তরের নির্দেশ কমিশনের অঙ্গচ্ছেদের নামান্তর, এ বিষয়ে কমিশনকে না জানানো নির্বাচন কমিশনের প্রতি অবজ্ঞা প্রকাশের সামিল। নির্বাচন কমিশনের ইতিহাসে এ যাবৎকালে এমন ঘোরতর দুর্দিন আর আসেনি। সংবিধানের 108(4) ধারায় বলা হয়েছে ও নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন আনকোর। এটি নির্বাচনের জন্য রক্ষা কবচ হলেও নির্বাচন কমিশনের স্বাধীনতা এখন কোথায়? আমি আশঙ্কা করি জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ উন্নত স্থানান্তর সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনার অন্তিম যাত্রা আয়োজন। আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য রেখেছেন এবং মিডিয়ার সামনে উনি যেসব কথা বলেছেন, আমার কাছে মনে হয় যে নির্বাচন কমিশনের সবলতা তাতেই প্রতিপন্ন। সেটা নির্বাচন কমিশনের ওনার বক্তব্য কখনই নির্বাচন কমিশনের দুর্বলতার পরিচয় বলে আমি মনে করি না। মোট 11,14,85,000 লোকের তথ্য এখন সঞ্চিত। এই যে তো পৃথিবীর কথাও আমাকে দেখাতে পারবে না, পৃথিবীর কথাও দেখাতে পারবে না। এইটা গর্ব করার মতো একটা, দেশের গর্ব করার মতো একটা ব্যাপার, একটা অহংকার যা আমাকে যেটা উদ্বুদ্ধ করে যে এতগুলি লোকের তথ্য ভান্ডার আমরা রেখেছি। কেমন আর এই যে ধরো আমাদের সার্ভার স্টেশন গুলো, এগুলো তো ওই যে ইউএনডিপির টাকায় আমরা করেছি। কেমন
তারপরে আমার 4900 কর্মকর্তা কর্মচারী গত 13 বছর ধরে তাদের পরিশ্রম, তাদের রক্ত, তাদের ঘাম দিয়ে এইতে পারে। আর এই একটা অসীম সাংবিধানিক ভাবে এটা স্থানান্তরিত হয়ে যাবে, এটা কখনোই আমি এটা ভাবতে পারি না। সংবিধানে যে রক্ষা অবস্থা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন সেই স্বাধীনতা, সেই রক্ষা কবচের দ্বারা সেই স্বাধীনতা নির্বাচন কমিশন অবশ্যই সেই স্বাধীনতা রক্ষা করবে এবং সেই স্বাধীনতা সমুন্নত রাখবে। ধন্যবাদ সবাইকে।